নমস্কার বন্ধুরা, আমি আমিরুল আপনাদের সঙ্গে, এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি প্রাইম। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি 2021 মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের কমন যোগ্য অতি গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা যারা 2021 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওর সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে যে প্রশ্নগুলো দিতে চলেছি সেগুলি 2021 মাধ্যমিক পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে, তাই ভিডিও দেওয়া প্রশ্নগুলি মনোযোগ সহকারে অনুশীলন করো। ভিডিওটি অবশ্যই একটি লাইক করতে ভুলবে না, এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটিকে, এবং পাশের নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দাও যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিও আপলোড করা মাত্রই দেখতে পাও সবার আগে। তো বন্ধুরা, আগের চ্যাপ্টারগুলোর সাজেশন পূর্ববর্তী ভিডিওতে দেওয়া হয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিও। তো চলুন বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশটি জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমরা এই মুহূর্তে সিরাজদৌল্লা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ সাজেশনের প্রশ্নগুলো দেখে নেব। তো আমরা সরাসরি চলে যাব ব্যাখ্যাধর্মী ও রচনাধর্মী প্রশ্ন সময়ে। তো এক নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে লজ্জিত? দু নাম্বার প্রশ্ন, বাংলার মান সাহায্য করুন, সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? এরপর তিন নাম্বার প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য, একথা বলার কারণ কি? বন্ধুরা, এরপর চার নাম্বার প্রশ্ন, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, কে কাকে একথা বলেছেন? এই উক্তিতে বক্তার কোন মানসিকতা ধরা পড়েছে? এরপর পাঁচ নাম্বার প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, বক্তা কে? বক্তার এমন ধারণা হওয়ার কারণ কি? বন্ধুরা, এরপর ছ নাম্বার প্রশ্ন, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার যে দেশপ্রেম ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় আলোচনা করো। এরপর সাত নাম্বার প্রশ্ন, আই নো উই শ্যাল নেভার মিট, কে কাকে একথা বলেছেন? এই বক্তব্যের পূর্ব প্রসঙ্গ কি ছিল? তারপর আট নাম্বার প্রশ্ন, তোমার কথা আমার চিরদিন মনে থাকবে, কার কথা বলা হয়েছে, কেন তার কথা মনে থাকবে? বন্ধুরা, এরপর ন নাম্বার প্রশ্ন, বেগমকে আজীবন আমার মতো কেঁদে কাটাতে হবে, বেগম কে? আমার মতো বলতে কার কথা বলা হয়েছে, তার কেঁদে কাটানোর কারণ কি? এরপর দশ নাম্বার প্রশ্ন, তার আদেশে হাসি মুখে মৃত্যুবরণ করব, এখানে কার আদেশের কথা বলা হয়েছে? এই উক্তিটির আলোকে বক্তা চরিত্রের উপর আলোকপাত করো। বন্ধুরা, তোমাদের বাংলার সমস্ত চ্যাপ্টারের সাজেশন দেওয়া হয়েছে। এর আগের চ্যাপ্টারের সাজেশনগুলো পূর্ববর্তী ভিডিওতে দেওয়া হয়ে গেছে। এই ভিডিওর ডিসক্রিপশনে শুধুমাত্র তোমাদের সুবিধার্থে সমস্ত চ্যাপ্টারের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে দেখে নিও। বাংলার এই সাজেশনগুলো 2021 মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আর সময় নষ্ট না করে সাজেশনে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে ক্রমাগত এখন থেকে অনুশীলন করতে শুরু করে দাও, কারণ এই প্রশ্নগুলো 2021 মাধ্যমিক পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। আমাদের বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা এই সাজেশন প্রস্তুত করা হয়েছে, তাই মোটেও সময় নষ্ট না করে প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো, অথবা ভিডিওটি পুনরায় চালু করে অনুশীলন করতে পারো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটিকে, ও পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করুন যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা মাত্রই দেখতে পান সবার আগে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।